সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রত্যাশা মতে বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন জেপি নাড্ডা। অমিত শাহের উত্তরসূরি হিসাবে দলের দায়িত্বভার পুরোপুরি এবার বর্তাবে তার উপরে। এতদিন কার্যকরী সভাপতির দায়িত্ব সামলিয়েছেন, এবার আনুষ্ঠানিকভাবে 2022 সাল পর্যন্ত দলের সর্বভারতীয় সভাপতি পদে বসলেন জগত প্রকাশ নাড্ডা। আজ সকাল 10:30 নাগাদ মনোনয়নপত্র জমা দেন জেপি নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় সূত্রের খবর, জেপি নাড্ডার নাম প্রস্তাব করেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি ও সংসদীয় দলের সদস্যরা তথা অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গাডকারি। 2019 সালে বিজেপি সরকার ফের ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন অমিত শাহ, আর এরপরই দলের দায়িত্ব সামলানোর জন্য কার্যকরী সভাপতি পদে বসানো হয়েছিল জেপি নাড্ডাকে। এবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতি পদে বসতে চলেছেন জগত প্রকাশ নাড্ডা। জানা গিয়েছে আজ সন্ধ্যায় দিল্লিতে বিজেপি সদর দপ্তরে জেপি নাড্ডাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবর্ধনা জানাবেন। वर्ष 2019-22 के लिए भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष पद पर सर्वानुमति से निर्वाचित हुए मैं श्री जगत प्रकाश नड्डा को सत्र 19-22 के लिए राष्ट्रीय अध्यक्ष निर्वाचित घोषित करता हूं। माननीय जगत प्रकाश नड्डा जी, माननीय अमित शाह जी से निवेदन करूंगा कि कृपया मंच पर आए और निर्वाचन अधिकारी जी से आग्रह करूंगा कि वे निर्वाचन का प्रमाण पत्र दें। कृपया अपने स्थान पर बैठ जाइए। भारत माता की, भारत माता की। आप सभी से आग्रह, अपने स्थान पे बैठे रहेंगे। माननीय राष्ट्रीय अध्यक्ष जी और निवर्तमान राष्ट्रीय अध्यक्ष जी ऊपर ऑफिस में जाएंगे, आप सभी अपने स्थान पे बैठे रहें। आप बैठे बैठे अपने स्थान पर खड़े खड़े अभिनंदन लेंगे। ये पीछे रोकना सबको।